জীবনের ঝুঁকি নিয়ে বেহাল রাস্তায় চলছে নিত্য যাতায়াত, রাস্তা জুড়ে খানাখন্দ, প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। নিত্যদিনে ভোগান্তিতে নিত্য যাত্রী থেকে স্থানীয় বাসিন্দারা। ছবিটা মুর্শিদাবাদ ফারাক্কা ব্লকের খসালপুর সেতুর দুপ্রান্তের রাস্তা। অভিযোগ একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি সমস্যার সমাধান। চলাচলের সম্পূর্ণ অযোগ্য রাস্তা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কি, বৃষ্টি হলে মনে হয় যে এটা পুকুর হয়ে যায়। রাস্তা যাওয়া হয় এটা দীর্ঘদিনের মানে সমস্যা। আমি এখানকার যে ফরাক্কার বিধায়ক মনির ইসলামকে বলবো, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনার কই প্রতিশ্রুতি, কই আপনার কাজ? যাই হোক, আপনাদেরকে বলবো এই রাস্তাটা ঠিক করুন, কারণ এই রাস্তাটা ঠিক করতে গেলে অনেক লোকের সুবিধা হবে। না, মেলামত হয়েছে, দু চার গাড়ি ফেলছে, বাস বন্ধ থাকছে, আর মেলামত হয় না। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, উন্নয়নের যে প্রতিশ্রুতি এতদিন ধরে দিয়ে আসছেন শাসক শিবির, সেই প্রতিশ্রুতি পূরণে কি ব্যর্থ রাজ্য সরকার? এখন কবে রাস্তা সংস্কার হয় সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। মুর্শিদাবাদ থেকে শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।